অনেক আগে শুরু করছিলাম এই সিরিজটা, হয়তো হচ্ছে ফিজিক্সের বিভিন্ন থিওরি, রিলেটিভলি কমপ্লেক্স থিওরি এক্সপ্লেইন করা আমার ক্যাপাসিটিতে। আমি যতটুকু জানি, আমি তো এই এরিয়ার এক্সপার্ট না, তো আমার জানা বোঝার ভিত্তিতে যতটুকু জানি বুঝি সেটা শেয়ার করার জন্য, যেহেতু বিষয়গুলো ইন্টারেস্টিং এবং আমি যতটুকু টাইম ইনভেস্ট করছি বিষয়গুলো বোঝার পেছনে, সবাই হয়তো নেসারালি অতটুকু টাইম ইনভেস্ট করে না। নাম্বার ওয়ান, নাম্বার টু, সবাই সায়েন্সের স্টুডেন্ট না, নাম্বার থ্রি, সবার ইন্টারেস্ট এই এরিয়াতে না। যে আমি নিজের জ্ঞান বুঝি দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করি করছি এবং এগুলো খুবই কমপ্লেক্স ফেনোমেনা, সেখানে ভুল বোঝার অনেক অবকাশ থাকতে পারে। সুতরাং আমার যদি কোথাও বোঝায় কোনো ঘাটতি থাকে, ভুল থাকে, বা যারা আমার চেয়ে ভালো যে বিষয়গুলো জানেন বোঝেন, নাম্বার ওয়ান অবশ্যই আমার ভুলটা কমেন্টে জানাই দিবেন, কারণ আমি জানতে চাই সঠিকটা কি, কোথায় ভুল জানি। আমার অনেকগুলো অনেক প্রশ্ন আছে রিলেটেড, যেগুলোর উত্তর এখনও পাইনি, এরকম অনেক প্রশ্ন আছে। সো বলে নিলাম, ডিসক্লেমার দিয়ে নিলাম যে আমাকে আমার ডোন্ট কোট মি অন এভরিথিং আই সে হিয়ার, বাট আই বিলিভ যে আমি যা বলবো সেখানে ভুল কিছু থাকবে না। না, বিষয় যেটা হয়েছে যে এখন যেটা কারণে কথা বলতে বসছি, রিসেন্টলি আপনাদের মনে আছে কিনা, বছরখানেক আগে একটা ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল, প্রথম ব্ল্যাক হোলের ছবি সায়েন্টিস্টরা ক্যাপচার করছিল, ইভেন্ট হরাইজন টেলিস্কোপটার নাম, সেই টেলিস্কোপটা ব্যবহার করে। তো তখন খুব আলোড়ন হয়েছিল, রাইট, এই প্রথম ব্ল্যাক হোল প্রমাণিত হয়েছে, কারণ ব্ল্যাক হোল তো দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, রাইট। সো কারণ এটার জন্য এটার নাম ব্ল্যাক হোল। সো ব্ল্যাক হোল দেখা যায় না যেটা, সেটার ছবি কীভাবে তুললো, এরকম অনেক প্রশ্ন ফেসবুকে ঘুরছে এখন। আই ডোন্ট নো, মেবি প্রাসঙ্গিকভাবে একটু অ্যান্সার করার চেষ্টা করে দিই তাহলে দৌড়ায় বোঝার জন্য, কারণ এই সবগুলো বিষয় কানেক্টেড, এই সবগুলো বিষয় তো ইন্টারকানেক্টেড, ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং এগুলো একটা না বুঝলে আরেকটা বোঝাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সো একটু বলে ফেলি, ব্ল্যাক হোল ব্যাপারটা হচ্ছে, এটা মানে এটা নাম থেকেই বোঝা যাচ্ছে, এটা ব্ল্যাক হোল, এটা ব্ল্যাক, এটাকে দেখা যায় না, কিন্তু ছবি যেটা তোলা হয়েছে বা আমরা ব্ল্যাক হোলের যে ছবিটা দেখি বা থিওরিটিক্যালি যেভাবে ছবিটা দেখে আসছি, সেটা হচ্ছে একটা রিংয়ের মতো থাকে, রাইট, একটা আলোর রিং। সো আলোর রিং থাকলে সেটা ব্ল্যাক হোল হলো কীভাবে? বেসিক্যালি আলোর যে রিংটা আমরা দেখতে পাই এটা কিন্তু ব্ল্যাক হোল নাম, আলোর যে রিংটা দেখতে পাই এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাটার, স্টার ইত্যাদি। তো ব্ল্যাক হোলটা তো ব্ল্যাক, ডার্ক আপনি দেখতে পাবেন না স্পেসের মধ্যে, এগুলো একটু ব্যাখ্যা করবো এখন। তো যখন ব্ল্যাক হোল সব কিছুকে অ্যাবজর্ভ করে নেয় ইন এ ওয়ে, অ্যাবজর্ভ কথাটা টেকনিক্যালি কারেক্ট হয় কি না, হয় আই গেস টেকনিক্যালি, তো সব কিছু যখন ব্ল্যাক হোল অ্যাবজর্ভ করে নেয়, ইভেন লাইট, ইনক্লুডিং লাইট, তখন যেটা হয় যে স্টারগুলো, যেগুলো নক্ষত্র, যেগুলো সূর্যের মতো আর কি, যেগুলো আলো দেয়, সেগুলো যখন ব্ল্যাক হোলের আশেপাশে এরকম ব্ল্যাক হোলকে সার্কেল করতে থাকে, কারণ ব্ল্যাক হোলের ওয়েট বেশি দেখে সার্কেল করে, কেন কি, গ্র্যাভিটির কারণে, এগুলো সব কিছু ব্যাখ্যা করবো দেখে জিনিসপত্র নিয়ে বসছি। সো এখন অনেক কথাই ডিসজয়েন্টেড মনে হইতে পারে, ফলো করতে ডিফিকাল্ট হবে, বোঝানোর পর আশা করি সব কিছু একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, এবং সব কিছু পানির মতো পরিষ্কার হওয়ার পর মনে হইতে পারে যে ও আচ্ছা এইগুলো বুঝাইতে বসছে, হ্যাঁ প্লিজ, এগুলো বোঝানোর পর মনে হওয়া স্বাভাবিক, বোঝানোর পর সব কিছু পণ্ডিতি মন্তব্য করলে এখন জিজ্ঞেস করবো যে দেখি কী জানেন বলেন। সো বেসিক্যালি ব্ল্যাক হোলের চারপাশে যে ম্যাটারগুলো ঘুরে, যে গ্রহ নক্ষত্র, সেগুলার আলো আমরা দেখতে পাই, আমরা কিন্তু ব্ল্যাক হোলটাকে দেখতে পাই না। সো এই রিংটা যেটা, এটা ব্ল্যাক হোল না, এটা ব্ল্যাক হোলের চারপাশে যেসব ম্যাটারগুলো সার্কেল করতে থাকে, লাইট সোর্সগুলো, সেগুলো। ওকে, নাও যেটা হয়েছে, আইনস্টাইনের যে থিওরিটা ছিল, যে থিওরিটা প্রমাণিত হয়েছে আইনস্টাইনের, এই যে আজকে পড়লাম খবরে আসছে, সেটার কারণে আলোচনা করতে বসছি, সেটা হচ্ছে যে আইনস্টাইনের গ্র্যাভিটির যে ফর্মুলাটা, সেটা প্রমাণিত হয়েছে ব্ল্যাক হোলের শ্যাডোটা মেজার করে। আমার আসলে খুবই সুন্দর করে শুরু থেকে গুছিয়ে আসা উচিত কী, নাহলে আপনারা আসলে ফলো করতে পারবেন না কী বলতেছি। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা থিওরি বুঝায় আসলে তখন বুঝবেন যে কী বলতেছি, এখন আমার ধরনের কথাগুলো এগুলো সব জিবরিশের মতো লাগতেছে। সো স্টার্ট থেকে শুরু করি, কী বলবো কেন বলবো, যেটাই ব্যাখ্যা করতে যাব, যেটাই লাস্টে আলোচনা করব বা যেটা দেখাবো যে কী ফাইন্ডিং পাইলো খবরে, যে খবরটা আসলে এটা কী মিন করে, আইনস্টাইন থিওরি কীভাবে সত্যি প্রমাণিত হয়েছে, ব্ল্যাক হোলের সাথে সেটা কীভাবে কানেক্টেড, এই বিষয়গুলো ব্যাখ্যা করার আগে এই বিষয়গুলো বুঝতে হলে যেগুলো ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রি রিকুইজিট নলেজ লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে গ্র্যাভিটিকে বুঝতে হবে, নাম্বার ওয়ান, যেটা আপনারা অনেক আগে রিকোয়েস্ট করছিলেন গ্র্যাভিটি নিয়ে কথা বলার, আজকে কিছুটা আলোচনা আসবে প্রাসঙ্গিকভাবে, দেখি কটু করা যায়। তো গ্র্যাভিটি বুঝতে হবে, গ্র্যাভিটি বুঝতে হলে ডাইমেনশান বোঝা লাগবে, ডাইমেনশান বুঝতে গেলে টাইম বুঝতে হবে, এখন কারণ গ্র্যাভিটি হইতেছে একটা স্পেস টাইম কন্টিনিউয়াম। কী বলতেছি, যারা আমার আগের এপিসোডগুলো দেখছেন, আমি যেখানে কী জানি বলে ডাইমেনশন ব্যাখ্যা করছি, টাইম ব্যাখ্যা করছি, তারা আশা করি কিছুটা ফলো করতে পারবেন, যদি ভুলে গিয়ে থাকেন আপনাদের উচিত আবারও দুইটা এপিসোড দেখে আসা, তাইলে ফলো করতে সুবিধা হবে, কী বলতেছি। তবে ধরে নিচ্ছি আপনারা ফলো করতে পারতেছেন, কারণ নাহলে আমি এখন আবার ওইগুলো ব্যাখ্যা করতে বসলে আবার আমার এক ঘন্টা দুই ঘন্টা কথা বলতে হবে, সেটা সম্ভব না। তো আমি অ্যাসুমিং যেগুলো আমি বলতেছি এগুলো আপনারা বুঝতেছেন এবং আগের এপিসোড দেখে আসছেন, সেটা অ্যাসুম করে আমি বলি,
যে গ্র্যাভিটিটা বুঝতে হলে আপনাকে স্পেস টাইম ডাইমেনশন এগুলো বুঝতে হবে, কারণ এগুলো দিয়ে গ্র্যাভিটিকে ব্যাখ্যা করতে হবে। এবং এগুলো সব কিছু যখন বুঝবেন তখন আপনি ব্ল্যাক হোল কীভাবে কাজ করে, আইনস্টাইনের থিওরি কী বলে, রিসেন্ট যে ফাইন্ডিংটা সেটা কী মিন করে এগুলো বুঝতে পারবেন। নাও খুব কুইক রিক্যাপ দিয়ে নিই, সেটা হচ্ছে আপনাদের যেটা আলোচনা করে 20 মিনিট 30 মিনিট ধরে আলোচনা করে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে গ্র্যাভিটির ব্যাপারে আইজ্যাক নিউটনের থিওরি ছিল যে গ্র্যাভিটি হইতেছে একটা মিস্টিরিয়াস ফোর্স যেটা সব কিছুকে নিজের দিকে টানে। সো কেন সব কিছুকে নিজের দিকে টানে, কেন এটা একটা মিস্টিরিয়াস ফোর্স, এই ফোর্সটার উৎস কী, কোত্থেকে এই ফোর্সটা আসলো, এগুলো কিন্তু আইজ্যাক নিউটন ব্যাখ্যা করে জানায়। সে জাস্ট এটাকে একটা মিস্টিরিয়াস ফোর্স বলছে, এই যে আপেল পরে উপর থেকে পৃথিবীর দিকে, এটা একটা ফোর্সের কারণে, কী ফোর্স কেন ফোর্স সেই ব্যাখ্যাটা করে জানায় আইনস্টাইন। সো আইনস্টাইন বলতেছি নিউটন। আর আইনস্টাইন এসে ব্যাখ্যা করছে এই গ্র্যাভিটিটা কীভাবে জিনিসপত্রকে নিজের দিকে টানে। সেইখানে আইনস্টাইনের যে থিওরিটা বলি, ম্যাথামেটিক্যাল সাইড, এগুলো তো আমার পক্ষে বোঝা সম্ভব না, এগুলো নিশ্চয়ই পিএইচডি করতে হবে আমাকে এগুলো বুঝতে হলে, বা অ্যাটলিস্ট আন্ডারগ্রেড ডিগ্রি একটা লাগবে। আইজ্যাক নিউটন যে গ্র্যাভিটিকে ব্যাখ্যা করে যেতে পারে নাই সেটাকে আইনস্টাইন ব্যাখ্যা করছে, এবং আইনস্টাইনের ব্যাখ্যাটা যেভাবে গ্র্যাভিটি কাজ করে, অ্যাগেন এই জিনিসটা যদি একটু বুঝাই তারপর ব্ল্যাক হোলের এখানে আসতে হবে, নাহলে ফলো করতে ডিফিকাল্ট হয়ে যাবে। থ্রি ডাইমেনশন কি, ফোর ডাইমেনশন কি, এগুলো ব্যাখ্যা করছি আগে, প্লিজ আরেকবার গিয়ে দেখে আসেন দরকার হয়, এখানে আবার এখানে আলোচনা শুরু করা অসম্ভব আমার পক্ষে ক্যাপাসিটিতে, শুধু এটা আলোচনা করতে অনেকক্ষণ লেগে যাবে। জাস্ট কুইক রিক্যাপ, সেটা হচ্ছে যে গ্র্যাভিটি যেটা সেটা হইতেছে একটা স্পেস টাইম কন্টিনিউয়াম, মানে হচ্ছে স্পেস এবং টাইম এই দুইটা জিনিস একসাথে মিলে গ্র্যাভিটিটাকে ডিফাইন করে। নাও স্পেস টাইম কীভাবে আবার একসাথে হয়, স্পেস এক ধরনের জিনিস, টাইম আরেক ধরনের জিনিস, সেই দুইটা জিনিস মিলে আবার একসাথে হয়ে গ্র্যাভিটি কীভাবে হয় সেটা বুঝতে হলে আমার সেই আগের এপিসোড দেখতে হবে যেখানে আমি ডাইমেনশন ব্যাখ্যা করছি। সো সেটা যদি দেখে থাকেন বা একটু যদি জেনে বুঝে থাকেন তাহলে নেক্সট কথায় ঢুকি। তো গ্র্যাভিটি হইতেছে যেটা বললাম স্পেস টাইম কন্টিনিউম, রাইট? নাও ওকে দেখা যাক করতে কী করতে পারি, লিখতেও ডিফিকাল্ট, আবার লাইটের গ্লেয়ার আসে, সো আশা করি গ্লেয়ার আসতেছে না। তো যেটা হচ্ছে গ্র্যাভিটি যেভাবে কাজ করে, এরকম অনেক ছবি হয়তো আপনারা দেখছেন যে গ্র্যাভিটিটা বেসিক্যালি হচ্ছে এরকম স্পেস টাইমের একটা কন্টিনিউয়াম, মানে কন্টিনিউয়াস একটা ফ্যাব্রিকও বলা হয়, স্পেস টাইম ফ্যাব্রিক, যেটা একটা ফ্যাব্রিক আর কি, একটা কাপড়ের মতো একটা। সো এটা একটা স্পেস টাইম বলে কন্টিনিউয়াম, অথবা স্পেস টাইম ফ্যাব্রিক। এটার মাঝখানে যদি একটা কোনো ভারী বস্তু, যে কোনো বস্তু, পৃথিবী, চাঁদ, গ্রহ, নক্ষত্র, এই কলম, এনিথিং, যদি এটার মাঝখানে আপনি রাখেন তাহলে কী হবে, একটা কাপড়ের উপর রাখলে কাপড়টা ডেবে যাবে, রাইট? নাও সেই জিনিসটা আমি দেখানোর জন্য এখানে বসছি, যদি আপনারা এটা খুব ইজিলি কল্পনা করতে পারতেছেন তারপর ডেমনস্ট্রেট করবো, কারণ তাইলে হয়তো সে রিলেট করতে আর একটু বেটার সুবিধা হয়। সেট ওকে বাইরো, এগুলো সব আমার কাজে লাগবে, এদিকে থাক। এখানে ব্ল্যাক হোল ট্যাক হোল এগুলো সব বুঝতে গেলেও এগুলো সব জিনিসপত্র লাগবে, আল্লাহ গো পুরো নাইস করতেছি, ফাটাবে আমাকে। ওকে রাইট, সো এটা হইতেছে তার মানে গ্র্যাভিটি, যেরকম আপনাদেরকে ছবিতে দেখালাম একটা স্পেস টাইম কন্টিনিউয়াম, এই যে একটা কাপড়টা ফ্যাব্রিক, স্পেস টাইপ ফ্যাব্রিক, এই সব কিছু কিন্তু থিওরিটিক্যাল, এগুলো দেখা যায় না, আপনি কিন্তু গ্র্যাভিটি দেখতে পান না, পৃথিবী দেখতে পান, এই পৃথিবীটা নিজের দিকে জিনিসপত্রকে গ্র্যাভিটির কারণে টানতেছে, এগুলো আপনি কোনো কিছু দেখতে পান না, এগুলো থিওরিটিক্যাল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা, যে অনেকে এগুলো শুনে ভাবতে পারেন যে এগুলো মনে হয় সিরিয়াস ম্যাটেরিয়াল ফেনোমেনন, না, এগুলো ম্যাটেরিয়াল, এগুলো সব থিওরি, বাট থিওরিটা যেভাবে ব্যাখ্যা করা হয় পৃথিবী এভাবে কাজ করে। সো আমরা অ্যাসুমিং যে জিনিসগুলো ইনভিজিবল হইলো এরকম। সো এটা যদি গ্র্যাভিটি হয়, স্পেস টাইম কন্টিনিউয়াম হয়, স্পেস টাইম ফ্যাব্রিক হয়, তাহলে এটা যদি হয় আপনার চাঁদ, সূর্য, পৃথিবী, হোয়াট এভার একটা অবজেক্ট হয়, এখানে যদি রাখেন তাহলে কী হবে, যেটা ডেবে যাবে, ডেবে গেল না? এখন যদি আপনি এখানে একটা জিনিস রাখেন তাহলে সে কী করবে, গড়ায় চলে আসবে এটার কাছে। সো এটা মনে করেন সূর্য, এটা হইতেছে পৃথিবী, আমি যদি এখন এটাকে রাখি এটা গড়ায় চলে আসবে এটার কাছাকাছি। নাও কী বলে আপনার আইনস্টাইন যেটা ব্যাখ্যা করছে যে গ্র্যাভিটি, যেটা বললাম যে নিউটন বলছিল যে গ্র্যাভিটি একটা মিস্টিরিয়াস ফোর্স, নিজের দিকে টেনে নিয়ে আসে সব কিছুকে, কেন এটা একটা রহস্যময় ব্যাপার। আইনস্টাইন বলছে যে এটা রহস্য না, এটা ঘটনাটা হচ্ছে এই কারণে, এই যে কার্ভেচারটা তৈরি হয়, যে বাঁকা কার্ভেচারটা তৈরি করছে এই স্পেস টাইমের মধ্যে, এই কথাগুলা দেখবেন আপনারা যখন মানুষগুলো গ্র্যাভিটি ব্যাখ্যা করে, ব্ল্যাক হোল ব্যাখ্যা করে, এই টাইমগুলো বারবার ফিরে ফিরে আসবে। তো এখন যদি জিনিসগুলো বুঝেন কনসেপ্টটা তাহলে খুব ইজিলি ফলো করতে পারবেন যে তারা কী মিন করতেছে। সো এই যে স্পেস টাইম কার্ভেচার, যে এই যে কার্ভেচারটা তৈরি করছে একটা অবজেক্ট বা বডি, সেলেস্টিয়াল বডি বা যে কোনো অবজেক্ট হতে পারে, কলম হতে পারে, নেসেসারলি সেলেস্টিয়াল বডি বা মহাবিশ্বের জিনিসপত্র হইতে পারে এমন কোনো কথা নাই। সো এই যে এটা একটা সূর্য আমার সেলেস্টিয়াল বডি, স্পেস টাইম ফ্যাব্রিকে, স্পেস টাইম কন্টিনিউয়ামে একটা কার্ভেচার তৈরি করলো, এই কার্ভেচারটাই হইতেছে গ্র্যাভিটি, এই কার্ভেচারটা হইতেছে গ্র্যাভিটি। এই কার্ভেচারের কারণে যে কোনো জিনিস হইতেছে সেন্টারে, যে জিনিসটা আছে যেটা কার্ভেচারটা তৈরি করছে, সূর্য, সূর্যের দিকে পৃথিবী গড়ায় আসতেছে, পৃথিবীর দিকে চাঁদ গড়ায় আসতেছে। নাও আপনার নেক্সট প্রশ্ন হইতেছে
যে কই গড়ায় তো আসতেছে না, সে তো প্রদক্ষিণ করতেছে, গড়ায় তো আসতে। এই জায়গাটা আমার একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল, সেটার অ্যান্সারটা আমি এখনও পাই নাই। কিন্তু আমার ধারণা আমি নিজে থেকে যেটা বুঝছি সেটা ভুল না, ভুল যদি কেউ হয়, কেউ যদি সঠিক অ্যান্সারটা জেনে থাকেন আমাকে অ্যান্সারটা প্লিজ একটু জানেন কমেন্ট বক্সে। সেটা কি কোথায় সেটা বলতেছি, সেটা হচ্ছে আপনার একটা জিনিস যখন এই সার্কেলে চলতে থাকে, আপনি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে সে কোন দিকে যাবে তার ডিরেকশন হইতেছে এই সার্কেলটা ট্যানজেন্ট বরাবর। তার মানে এই জিনিসটা যে দিক থেকে যাচ্ছে, আপনি এখান থেকে যদি একটা ট্যানজেন্ট টানেন, এই জিনিসটার আসলে গতির দিক হইতেছে ওই দিকে। সে যখন এইখানে আসে, আপনি এখান থেকে একটা ট্যানজেন্ট টানবেন, একটা রেখা টানবেন, তার দিকটা হইতেছে ওই দিকে। সো প্রত্যেকটা পয়েন্টে তার ট্যানজেন্ট হইতেছে, মানে এই বলটা এখান থেকে আসলে এইদিকে চলে যাওয়ার কথা, যদি সরলরেখায় চলতে থাকে, সরলরেখায় এটা এদিকে চলে যাওয়ার কথা, এটা এখান থেকে এদিক চলে যাওয়ার কথা, এটা এখান থেকে ওইদিক চলে যাওয়ার কথা। কখন যাবে না, কেন না গিয়ে এটা চারদিকে ঘুরতে থাকবে, কারণ এদিকে একটা কার্ভেচার আছে। এই দুইটা অপোজিং ফোর্সের কারণে আলটিমেটলি সে এদিকেও পড়ে না, সে এদিকেও যায় না, সে মাঝামাঝি অবস্থায় ঘুরতে থাকে। এখানে একটা ব্যালেন্স হয়ে যেতেছে দুইটা ফোর্সের মধ্যে। আপনাদের ওই যে স্যাটেলাইট যেভাবে কাজ করে, মহাবিশ্বের স্যাটেলাইট যখন মানুষ পাঠায়, তখন পৃথিবীর যে ইয়েতে কেন্দ্র করে ঘুরতে থাকে সেইখানে একই থিওরি ব্যবহার করা হয়। স্যাটেলাইটটা কিন্তু আসলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, এটা যদি পৃথিবী হয় স্যাটেলাইটটা প্রতি মুহূর্তে নিচে পড়ে যেতেছে, প্রতি মুহূর্তে পড়ে যেতেছে মানে গ্র্যাভিটির কারণে পৃথিবীর কাছে আসার চেষ্টা করতেছে, রাইট? এই যে এখানে আসছে স্যাটেলাইটটা, মনে করেন সে পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে, রাইট? অ্যাট দ্য সেম টাইম সে তার গতির কারণে স্যাটেলাইটটাকে তো আমরা ইঞ্জিনের মাধ্যমে, মোটরের মাধ্যমে তাকে একটা গতি দিচ্ছি, সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো বেসিক্যালি যে থিওরিটা যেভাবে কাজ করে যেটা ঘটে সেখানে, স্যাটেলাইটটা সামনের দিকে যেতে থাকে, কিন্তু আবার যেহেতু পৃথিবীটা টানতেছে তাকে, সে নিচের দিকেও আসতে থাকে। এদিকে একটা ডিরেকশন একটা ফোর্স, এদিকে ডিরেকশন একটা ফোর্স, এই দুটার রেজাল্টেন্ট হিসেবে মাঝামাঝি সে এই মাঝামাঝি অবস্থায় ঘুরতে থাকে। সো বেসিক্যালি সে কিন্তু ঘুরতে থাকে না, তার দুটো অপোজিং ফোর্সের রেজাল্টেন্টের কারণে সে এই জায়গায় সে ফিক্স হয়ে যায়। এটাই স্যাটেলাইট মানে কিন্তু হইতেছে এই যে কি বলে, যেই প্রদক্ষিণ করে যে ঘোরে যে যে কোনো বিষয়, এটাকে এটাকে বলে স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কিন্তু নেসেসারিলি আমরা যে স্যাটেলাইট আকাশে পাঠাই সেটা না, চাঁদও কিন্তু একটা স্যাটেলাইট, যেহেতু চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। পৃথিবী একটা স্যাটেলাইট, যেহেতু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। যেটাই কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে সেটাই স্যাটেলাইট। আমরা যে স্যাটেলাইট পাঠাই সেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এই জন্য এটাকে বলা হয় স্যাটেলাইট। সো এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, এগুলো না বুঝলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না, রাইট? সো দিস ইজ হাউ গ্র্যাভিটি ওয়ার্কস। স্পেস টাইম কন্টিনিউমে, স্পেস টাইম কার্ভেচারে, কার্ভেচারের কারণে একটা ভারী অবজেক্ট যখন সেন্টারে থাকে, তখন আরেকটা অবজেক্ট যখন সামনের দিকে চলে যেতে থাকে, সে তার গতি এদিকে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কার্ভেচারে পড়ে গেলে তখন সে এদিকে পুরোপুরি যেতে পারে, যে কারণে মাঝামাঝি একটা জায়গায় পড়ে, তারপরে এই যে এভাবে ঘুরতে থাকে চারপাশে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে, রাইট? আমার যে প্রশ্নটা ছিল যেটার উত্তর আমি পাই নাই, আমার ধারণা আমি যেটা বুঝছি সেটা ভুল না, বাট এগেন আমাকে জাস্ট কনফার্ম করেন কেউ যদি জেনে থাকেন, সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা হচ্ছে, আমি এটা জানতে একবার ঢাকা ইউনিভার্সিটি, আমি তখন বাংলাদেশে গেছিলাম, যাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেমিনার হইতেছে ফিজিক্সের উপর, সায়েন্সের উপর। তো সেইখানে কলকাতা থেকে একজন সায়েন্টিস্ট আসবেন, পোলাপান, ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের পোলাপান আয়োজন করছে। তো আমার ওই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি সেই সেমিনারে গেছি, গিয়ে দেখলাম যে ওই বক্তা অন্য টপিক টাইপের বিষয় নিয়ে আলোচনা করছে। তো সেমিনার শেষে আমি বাইরে গিয়ে দাঁড়াই আছি, যে বেসিক্যালি আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা জানতে পারলাম না, তো উনি যাওয়ার পথে নাকি জিজ্ঞেস করে কথা বলবো। তো দাঁড় করে যখন প্রশ্ন করবো, তখন ওইখানে ফিজিক্স ডিপার্টমেন্টের পোলাপান যারা আয়োজন করছে আর কি, হ্যাঁ, খুবই একেবারে বিজ্ঞান মনস্ক এরা, এরা আমার সায়েন্স বোঝানো শুরু করে দিয়েছে, যে কীভাবে সায়েন্স, আপনি বুঝতেছেন না সায়েন্স কীভাবে কাজ করে। আমি বললাম যে বেটা, মানে এদের পাকনামি দেখে পরে আমি আসার সময় বলে আসলাম যে আমি ইউএসএতে 3 বছর সায়েন্স করে আসছি, ঠিক আছে? তো এরকম আর কি, এই এই পাকনাদের জ্বালা শেষ পর্যন্ত জিনিসটা বুঝতে পারি নাই, কেউ জানলে আমাকে জানেন। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে অবজেক্টগুলো চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, যেটাই হোক, সেটা তো একটা গতিতে চলে যাচ্ছিলো, তারপর সে এখানে গ্র্যাভিটির কারণে কার্ভেচারে সে পড়ার ফলশ্রুতিতে সেখানে ঘুরতে থাকে, এই যে সে একটা গতিতে যাইতেছিল, এই গতিটা আসলো কোথা থেকে ইন দ্য ফার্স্ট প্লেস, এই গতির অরিজিনটা কি, সোর্সটা কি, এটা হচ্ছে আমার প্রশ্ন। না, আমার যেটা ধারণা, এটা হচ্ছে বিগ ব্যাংয়ের কারণে। বিগ ব্যাংয়ের ফলে সব জিনিস তো আস্তে আস্তে একটা থেকে আরেকটা দূরে সরে যেতেছে। সো বিগ ব্যাংয়ের ফলে সে এরকম করে যে সরে যেতেছে প্রত্যেক সব জিনিস, সেইখান থেকে সে এই ফোর্সটা পাইছে, এবং তারপর এখানে কার্ভেচারে পড়ে গিয়ে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে, পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে, এরকম এই এই এরকম আমরা সোলার সিস্টেমগুলা বা স্টার সিস্টেমগুলা, স্টার সিস্টেম কারণ হচ্ছে সোলার সিস্টেম মানে কিন্তু আমাদের সূর্যর সিস্টেম। অন্যান্য সিস্টেমে যেমন আলফা সেঞ্চুরি, আমাদের পাশের সবচাইতে পাশের যেই স্টার সিস্টেম, ওটা কিন্তু সোলার সিস্টেম হবে না, কারণ ওইটার সেন্টারে যেটা আছে সেটা একটা স্টার, সেটার নাম কি, সেটার নাম আলফা সেঞ্চুরি, সেটার নাম সান না। সোলার মানে হচ্ছে সান, সানের সাথে সম্পর্কিত, সূর্যের সাথে সম্পর্কিত। সো সোলার স্টার সিস্টেম, আমাদের স্টার সিস্টেমের নাম হচ্ছে সোলার সিস্টেম, রাইট? সো এরকম স্টার সিস্টেম গ্যালাক্সিতে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ সোলার সিস্টেম আছে, এবং এই সোলার সিস্টেমগুলো হইতেছে
এই যে একটা নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরতেছে, এই সব কিছু হইতেছে এই থিওরিতে কাজ করে, এই গ্র্যাভিটির কারণে এইভাবে গ্র্যাভিটি কাজ করে, রাইট? সো আমি খুব দৌড়ায় বলতেছি, তার মধ্যে যদি আমি আশা করি কনসেপ্টটা বুঝে থাকতে পারি, সো দ্যাটস দ্য থিং। নাও নেক্সট প্রশ্ন হচ্ছে যে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের থেকে কেন কোনো কিছু এসকেপ করতে পারে না, গ্র্যাভিটি, এই সবগুলো বিষয় এখন ব্যাখ্যা করব। নাও গ্র্যাভিটি যদি একটু ব্যাখ্যা করতে বসছি, আর একটু ব্যাখ্যা করে ফেলি, সেটা হচ্ছে যে গ্র্যাভিটির যখন থিওরিস আইনস্টাইন দিছিল, থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, না রিলেটিভিটির সাথে কীভাবে গ্র্যাভিটির সম্পর্ক আছে এটা ব্যাখ্যা করতে গেলে আরেক এপিসোড লাগবে, সেটা রিলেটিভিটি আপেক্ষিকতা তত্ত্ব, অন্য এপিসোডে ইনশাল্লাহ ব্যাখ্যা করবো, সেটা খুব কমপ্লেক্স ব্যাপার। কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস কীভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত, এই বেসিক জিনিসটা যদি আপনারা বুঝে যান তাহলে এই সব কিছুই মোটামুটি একটা ডট কানেক্ট করতে পারবেন। আইনস্টাইন যখন তার থিওরি অফ জেনারেল রিলেটিভিটি দিছিল, যেগুলো এক্সপ্লেইন করে গ্র্যাভিটিকে, তখন সেইখানে সবাই তো প্রথম পাগল হয়ে গেছে যে কী বলে এই লোকে, সেগুলো উদ্ভট অদ্ভুত কথাবার্তা, এবং সে আইনস্টাইন আইজ্যাক নিউটনকে সে চ্যালেঞ্জ করতেছে, আইজ্যাক নিউটন যেগুলো ব্যাখ্যা করতে পারেনি সেগুলো ব্যাখ্যা করতে গেছে, আইনস্টাইনের কিছু থিওরি সম্ভবত ওয়াজ ইন কনফ্লিক্ট উইথ আইনস্টাইনস থিওরি, তো সেইগুলা মানে একটা মানে আপহিভিল একটা হইতেছে, আপসাইড ডাউন হয়ে যাওয়ার মতো অবস্থা পৃথিবীতে, এবং তখন আসলে আইনস্টাইন ছিল নোবডি, নন এন্টিটি, আইনস্টাইনকে কেউ চিনত না, সে একজন ক্লার্ক ছিল, একটা পোস্ট অফিসে ক্লার্কের চাকরি করত, দিনের বেলা কাজ করতো, তারপর কাজ শেষ করে সে বসে বসে এগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতো, থট এক্সপেরিমেন্ট করতো, পেপার পাবলিশ করতো লিখে লিখে, এভাবে করে। সো 1904 সালে হইতেছে আইনস্টাইন, এটাকে বলা হয় এনুলাস মিরাকিউলাস, না এনুলাস মার্বিলাস কি জানি ওয়ার্ডটা ভুলে গেছি, মানে মিরাকলের বছর। ওই বছর আইনস্টাইন 4টা পেপার পাবলিশ করে একই বছরে, এই 4টা পেপারই পরবর্তীতে পুরো মানে সায়েন্স আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ এভরিথিং কোনো পালট করে দেয়, একই বছরে এই 4টা পেপার আসে, তার মধ্য থেকে আইনস্টাইন হইতেছে নোবেল প্রাইজ পায় হইতেছে ইলেকট্রোম্যাগনেট ব্যাখ্যা করার কারণে, অনেকের ধারণা জেনারেল রিলেটিভিটি, থিওরি অফ জেনারেল রিলেটিভিটির কারণে পাইছিল, এটা একটা ভুল ধারণা, কারণ এটাই সবচেয়ে ফেমাস E=mc² সূত্রটা, রাইট? সো এটাই আইনস্টাইনের সবচেয়ে ফেমাস সূত্র, বিধায় সবার অনেকের একটা ধরে নেয় যে এই কারণে বোধহয় পাইছে, কিন্তু আর না, এটা না, অন্য একটা থিওরির কারণে পাইছে, এটার কারণে পাইতো, কিন্তু সবাই এত কনফিউজ ছিল, আনশিওর ছিল থিওরি এটা নিয়ে, যে সাহস করে নাই এটার কারণে নোবেল প্রাইজ দিতে। তো সেখানে যেটা হয় যে আইনস্টাইন তো 1904 সালে পেপারগুলো পাবলিশ করে, রাইট? তারপর এগুলো নিয়ে কেউ কোনো মাথায় ঘামায় নাই, কারণ কেউ বিশ্বাস করে নাই, কেউ পাত্তা দেয় না যে এই পাগল ছাগলের মতো উদ্ভট সব থিওরি, এগুলো কেউ সিরিয়াসলি নেয় নাই। তো তখন আমি একটু রিভিউ করে বসা দরকার ছিল, আমি সরি, প্রতি এপিসোডে এই কথাটা বলতে হয় ভাই, এত ব্যস্ততার মধ্যে বাচ্চা কাচ্চা পেলে দূরে এসে কোনো রকমে বসছি, আজকে যেহেতু একটা খবর ব্রেক হয়েছে যে কারণে আজকে এটা নিয়ে কথা বলার একটা ভিতর থেকে ড্রাইভ কাজ করতেছে দেখে বসছি, অন্যদিন আলসেমি করে বসা হয় না, সো সময় পাই না এগুলো ব্যাকগ্রাউন্ড দেখে এসে বসা, সেই করতে গেলে আর বসাই হবে না কখনো। সো যা আসে মাথায় যুটুক অফ অফ দ্য টপ হেড আসতেছে, টপ অফ দ্য হেড আসতেছে, উটটুকে দৌড়ে বলে যায়। তো যেটা হচ্ছে যে আইনস্টাইনের হইতেছে, ও তো তখন হইতেছে সেই সময় হইতেছে সবচাইতে ফেমাস সায়েন্টিস্ট ওই সময় সমসাময়িক সময় ছিল ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল না তো কী নাম, থুরুশালার, একটা হইতেছে টেসলা ছিল, আর একটা ছিল কে, তো আইনস্টাইনের থিওরিগুলা ম্যাক্সওয়েলের দৃষ্টিগোচর হয়। তো ম্যাক্সওয়েল পেপারগুলো পড়ে দেখলো, আরে সব কিছুই তো মানে সাইন্টিফিক্যালি কারেক্ট, উদ্ভট ঠিক আছে, কিন্তু ম্যাথামেটিক্যালি সাইন্টিফিক্যালি সে কোনো ভুল কথা বলে নাই, সব কিছু রাইট। তো এইটা দেখে তারপর ম্যাক্সওয়েল হইতেছে আইনস্টাইনকে একটা চিঠি লিখে, চিঠি লিখে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার এগুলো বুঝতে চাই ঘটনা কী। তারপর তারা বসে আইনস্টাইন ব্যাখ্যা করে, ব্যাখ্যা করার পর ম্যাক্সওয়েল কনভিন্সড হয়, কনভিন্সড হওয়ার পর তারপর এগুলো সাইন্টিফিক কমিউনিটিতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় আইনস্টাইনের এইসব থিওরি। তো যখন ম্যাক্সওয়েল যখন অ্যাকসেপ্ট করে, ম্যাক্সওয়েল যখন অ্যাপ্রুভ করে আইনস্টাইনের থিওরিগুলোকে, এবং তারপর যখন সবাই নড়ে চড়ে বসে, তখন এরা চেষ্টা শুরু করে যে আচ্ছা তাহলে এবার এই থিওরিগুলোকে এক্সপেরিমেন্টালি প্রুফ করা যায় কিনা দেখি, এক্সপেরিমেন্ট করে দেখা যাক। সো তখন যে প্রশ্নটা উঠে আসে, আইনস্টাইন যে গ্র্যাভিটির যে ব্যাখ্যাগুলো দিল, একটা ভারী অবজেক্ট স্পেস টাইম একটা কার্ভেচার তৈরি করে, এই কার্ভেচার তৈরি করে, এই কার্ভেচারটা সেটাই হইতেছে গ্র্যাভিটি, এবং এই ডিস্টোরশনের কারণে টাইম ও ডিস্টোর্টেড হয়। এখানে চলে আসবে এখন থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যেটা বললাম যে একটু আগে বললাম কীভাবে কানেক্টেড, এই জিনিসটা বুঝলে সব কিছু পরবর্তীতে যখন ব্যাখ্যা করবো বোঝাটা সহজ হবে। এই যে গ্র্যাভিটির কারণে স্পেস টাইমটা কার্ভড হয়, আপনার এই যে লাইট যেতেছে আমরা বলি কি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, ভ্যাকুয়াম মানে যেখানে বাতাস নাই, কিন্তু এখানে কিছু না কিছু আছে, এখানে একটা মিডিয়াম আছে যেটার মধ্যে দিয়ে লাইট যাচ্ছে, সাউন্ড যাচ্ছে। আমরা পৃথিবীর বাইরে চিন্তা করেন, পৃথিবীর মধ্যে চিন্তা করলে আপনি খালি মানে বাতাস, এয়ার আছে, ফিল্ড উইথ এয়ার, এগুলো চিন্তা করবেন। স্পেসে যেখানে ভ্যাকুয়াম, যেখানে কিছু নাই, মানে এয়ার নাই, কোনো পার্টিকুলার নাই,
ডাস্ট পার্টিকেল আছে, আই এম সরি। তো সেইখানে সেইখানে যে ট্রাভেল করে লাইট বা যে কোনো কিছু বা পৃথিবীতে বা ইভেন গ্রহ নক্ষত্রগুলো, সেগুলো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করে। সেই মিডিয়ামটা হচ্ছে যে স্পেস টাইম কন্টিনিউয়াম। নাও এখানে যে কারণে আমি এটা নিয়ে বসছি আর একটা জিনিস দেখানোর জন্য, রাইট, সেটা দেখায় ফেলি। দিস ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। এই যে আমি যে বললাম গ্র্যাভিটিটা একটা স্পেস টাইম কন্টিনিউয়াম, এবং এই যে একটা কার্ভেচার দেখালাম, কার্ভেচার তৈরি করে, এখানে কিন্তু একটু ভুল বোঝার জায়গা আছে। এটা কিন্তু একটা টু ডি রিপ্রেজেন্টেশন, একটা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ স্পেস টাইম কন্টিনিউয়াম। সো আমি ছবিতে কি দেখাইছি যে এখানে একটা কার্ভেচার, এইভাবে একটা কার্ভেচার তৈরি হয় স্পেস টাইমে, এইভাবে একটা কার্ভেচার তৈরি হয় গ্র্যাভিটির কারণে। তার মানে কি, কার্ভেচারটাতে দেখা যাচ্ছে কি, কার্ভেচারটা হইতেছে, এই কার্ভেচারটার কারণে স্পেস টাইম ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। দেখে মনে হচ্ছে যে অবজেক্টটার থেকে দূরের দিকে সরে যাচ্ছে, রাইট, মানে দূরে সরে যাচ্ছে নেসেসারিলি ঠিক তা না, এদিকে যাচ্ছে, রাইট, কার্ভেচারটার কারণে। আসলে কিন্তু বাস্তবতাটা তা না, এটা একটা ভুল রিপ্রেজেন্টেশন। বাস্তবতা হচ্ছে আপনি যদি থ্রি ডাইমেনশনালি চিন্তা করেন গ্র্যাভিটিকে, যেটা চিন্তা করা অলমোস্ট ইম্পসিবল, তাইলে বাস্তবতা হচ্ছে গ্র্যাভিটিটা এইভাবে কাজ করে, যখন একটা অবজেক্ট থাকে ভারী তখন স্পেস টাইম কন্টিনিউয়ামটা এইভাবে কার্ভড হয়। ও শালার, এখন তো মুছতে পারবো না মনে হচ্ছে, গজব। ওকে, আসলে স্পেস টাইম কন্টিনিউয়ামটা এই অ্যাওয়ে কার্ভ হয় না, এটা দিকে কার্ভ হয়, যে এইভাবে এইভাবে কার্ভড হয়, এইভাবে কার্ভড। আমি একটা ছবি ডাউনলোড করে দেখানোর চেষ্টা করবো যেন বুঝতে সুবিধা হয়। এইভাবে নাও আপনি বলতে পারেন যে হাউ ডাজ ইট মেক এনি সেন্স, একটা জিনিসের কারণে, ওজনের কারণে যদি গর্ত হয় তাহলে তো যে শুরুতে যেভাবে দেখাইছি এটা এইরকম ডিপ হওয়ার কথা, এরকম হওয়ার কথা না, এটার দিকে চলে আসার কথা না, মাঝখানে একটা জিনিস থাকলে এটার দিকে এইভাবে আসার কথা না, রাইট। কিন্তু এটা হইতেছে যে এখন যেটা বললাম, থ্রি ডাইমেনশনালি চিন্তা করলে বিষয়টা এভাবে এভাবে হয়। অত বোঝার দরকার নাই, অত বোঝাইতে গেলে দিন শেষ হয়ে যাবে। একটু জেনে রাখেন যে টু ডাইমেনশনালি যেভাবে দেখাইছি ব্যাপারটা, বাস্তবতাটা উল্টা, এটা কাউন্টার ইনটুইটিভ, বাট জাস্ট জেনে রাখেন যেটা বললাম অ্যাজ এ পিস অফ ইনফরমেশন। গ্র্যাভিটিটা কি যেভাবে প্রমাণিত হয়েছে, আইনস্টাইনের থিওরি যে কারেক্ট, সেটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই মিডিয়ামের মধ্য দিয়ে, একটা মিডিয়াম আছে, মিডিয়ামের মধ্যে, সেই মিডিয়ামটা হইতেছে স্পেস টাইম ফ্যাব্রিক। থ্রি ডাইমেনশনালি চিন্তা করার চেষ্টা করেন প্লিজ, এগুলো এমনিতে সম্ভব না, এগুলোর পিছনে এগুলো যখন কিছুটা ধারণা দিচ্ছি, এই ধারণাটাকে ব্যবহার করে আপনাদেরকে আরও প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর ফলো করতে হবে, তাইলে আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যদি না করেন তাহলে কী বলতেছি বোঝারা, হয়তো এখন ফলো করে যেতে পারবেন, দুই মিনিট পর কোনো কিছুই আগা মাথা পাবেন না। সো ফলো আপ অন দ্য থিংস আই এম সিইং রাইট নাও, যদি আপনারা ইন্টারেস্টেড হন। নাও যেভাবে হইতেছে আইনস্টাইনের থিওরিটা প্রমাণিত হয়েছে, আইনস্টাইন যখন দাবি করছে যে গ্র্যাভিটির কারণে যে কোনো ভারী অবজেক্ট, কেন ব্ল্যাক হোল নিয়ে সায়েন্টিস্টরা ইন্টারেস্টেড, কেন ব্ল্যাক হোলের ছবি তোলা নিয়ে, তারপর আরও দুই তিন বছর আগে আপনাদের মনে আছে কিনা জানি না যে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করছিল, যারা ফলো করেন তারা জানেন আমি কি নিয়ে বলতেছি, গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করছিল, সেইটা ডিটেক্ট করছিল গ্র্যাভিটেশনাল ওয়েভ দুইটা ব্ল্যাক হোল একসাথে মার্চ করার কারণে। কেন ব্ল্যাক হোল নিয়ে তো কথা হয়, কেন ব্ল্যাক হোল, এখানে এই জিনিসগুলো বুঝতে হইলে আপনাকে যেটা বুঝতে হবে যে কত দিকে যাব, সেটা হচ্ছে এগুলো কিছু করার নাই, না বললে বুঝবেন না ভালো করে, কমপ্লেক্স সাবজেক্ট ম্যাটার, যত উদাহরণ বেশি দিব তত কনসেপ্ট ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ব্ল্যাক হোলের ওজন বেশি, ব্ল্যাক হোল জিনিসটা কি, আসলে ব্ল্যাক হোল মানে হচ্ছে একটা অল্প জায়গার মধ্যে অনেক ম্যাস কনসেন্ট্রেটেড, একটা ছোট জায়গার মধ্যে অনেক পরিমাণে ম্যাস কনসেন্ট্রেটেড। যদি সেইটা হয় তাহলে আপনি পৃথিবীতে একটা ব্ল্যাক হোল বানাইতে পারবেন। আপনি যদি জিনিসটা থিওরিটা বোঝার চেষ্টা করেন যে হাউ ইট ওয়ার্কস, তাইলে একদম খুব বেসিক জায়গায় আপনি যান, তাইলে সেটা হচ্ছে যেটা বললাম একটা অল্প জায়গায় অনেক ম্যাস কনসেন্ট্রেটেড হইলে সেটাই একটা ব্ল্যাক হোল। সো আপনার মনে করেন যে একটা যে ব্ল্যাক হোল, ধরেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে, সেই ব্ল্যাক হোলটা হইতেছে, অথবা এভাবে উদাহরণ দিই, পৃথিবীটাকে মনে করেন, আপনি পৃথিবীটাকে শ্রিঙ্ক করতে করতে একটা ক্রিকেট বলের সাইজ যদি নিয়ে আসতে পারেন, ম্যাস একই রেখে ভর একই রেখে, ভর পরিবর্তন মানে এই জিনিসটার ওজন হবে পৃথিবীর ওজনের সমান, আশা করি বুঝাইতে পারতেছি। এই বলটার ওজন যদি হয় পৃথিবীর ওজনের সমান, তার মানে এই পরিমাণ ম্যাস যদি এত ছোট জায়গায় আপনি শ্রিঙ্ক করে নিয়ে আসতে পারেন, তাহলে এটা একটা ব্ল্যাক হোল হয়ে যাবে। সো বেসিক্যালি ব্ল্যাক হোল যে আপনার স্পেসেই হইতে হবে এমন কোনো নেসারের বিষয় না, ব্ল্যাক হোলের মূল আইডিয়া বিং অল্প জায়গায় প্রচুর পরিমাণে ম্যাস কনসেন্ট্রেট করা। এই থিওরি অনুযায়ী, এই কনসেপ্ট অনুযায়ী, যে কোনো কিছু দিয়ে, যে কোনো ম্যাটার দিয়ে, যে কোনো ম্যাটার দিয়ে আপনি ব্ল্যাক হোল তৈরি করতে পারবেন। এই যে কলমটা, এটা এটা কিন্তু একটা পটেন্সিয়ালি ব্ল্যাক হোল। এই পুরোটা কলমের পরমকে যদি আমি শ্রিঙ্ক করে পুরো কলমের ম্যাসটা যদি এত ক্ষুদ্র জায়গায় নিয়ে আসতে পারি, খুবই 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 ক্ষুদ্র, বোঝেন, পৃথিবীর ম্যাস যদি এটুকের মধ্যে আনতে হয় তাহলে কলমটার ম্যাস কত ছোট জায়গায় নিতে হবে এটাকে একটা ব্ল্যাক হোল বানাইতে। সো বেসিক্যালি যে কোনো ম্যাটার দিয়েই আপনি ব্ল্যাক হোল বানাইতে পারবেন, যদি সেটাকে আপনি এনাফ শ্রিঙ্ক করতে পারেন, সাফিসিয়েন্টলি শ্রিঙ্ক করতে পারেন। সো এটা যদি আপনি বুঝেন, তার মানে আপনি কি দেখতে পাচ্ছেন, তার মানে ব্ল্যাক হোল মানেই বেসিক্যালি অল্প জায়গায় অনেক ম্যাস। তার মানে কি, তার মানে ব্ল্যাক হোল অনেক ভারী জিনিস, অনেক ভারী একটা জিনিস,
অনেক ভারী না হইলে তো আপনার বাই ডেফিনেশন সেটা ব্ল্যাক হোল হবে না। সো ধরে নিচ্ছে এটা একটা ব্ল্যাক হোল, এটা একটা গলফ বল, আসলে এটা অনেক ভারী বল, যেমন এই বলটা এত বড় বল কিন্তু খুবই লাইট, কিন্তু এটা ছোট বলের তুলনা কিন্তু খুবই ভারী। সো বেসিক্যালি আপনি রিলেটিভলি মনে করেন এটা একটা ব্ল্যাক হোল উদাহরণ হিসেবে, কারণ অল্প জায়গায় অনেক জিনিসপত্র। এই জিনিসটা যেমন আমি যদি এটাতে রাখি, এটা ধরুন সূর্য, কতটু কার্ভেচার তৈরি হলো এখানে স্পেস টাইমে দেখতে পাচ্ছেন, এইটু কার্ভেচার তৈরি হয়েছে রাইট, খুব বেশি না, কারণ এটার ম্যাস কম, এটাতে এটার ওজন কম, ভর আর কি জায়গা। এটা যদি ফেলি, এটা যেহেতু ওজন বেশি, কতটুকু কার্ভেচার হয়েছে দেখছেন, অনেক বেশি কার্ভেচার হয়েছে এটা তুলনা, কারণ এটা ওজন অনেক বেশি, অনেক বেশি বেশি কার্ভ করতেছে স্পেস টাইমকে। নাও যখন সূর্যটা এখানে ছিল তখন এটার কার্ভেচারটা এত খুব একটা বেশি না, যেই কারণে কোনো একটা অবজেক্ট সূর্যের পাশে গিয়ে পৃথিবী চলে যাওয়ার সময় এই কার্ভেচারের মধ্যে পড়ে গিয়ে সে ঘুরতে থাকে, কারণ তার এদিকে একটা ফোর্স আছে, এদিকে এদিকে একটা ফোর্স আছে, যেটা শুরুতে বললাম দুইটার রেজাল্টেন্ট হিসেবে সে এখানে ঘুরতে থাকে। কিন্তু এই কার্ভেচারটা যদি এত বেশি হয় তাহলে কিন্তু এই জিনিসটা পার হয়ে যেতে পারবে না, এই জিনিসটা এত বেশি কার্ভেচার, তার সেন্ট্রিপিটাল ফোর্সের যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা হইতেছে বেশি, এত বেশি যে সে আর পার না হইতে পারে, সে ফাট করে এটার ভিতরে ঢুকে পড়বে, সেটাই হইতেছে এসেনশিয়ালি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের যেহেতু অনেক ম্যাস, অনেক ভারী, সেই স্পেস টাইমটাকে এত বেশি কার্ভ করে যে তার পাশ দিয়ে কোনো কিছুই যাইতে পারে না, যাই যাওয়ার চেষ্টা করে সে ফাট করে এটার মধ্যে ঢুকে যায়, যেটা আমরা ফিজিক্স বইয়ে পড়ছি যে ব্ল্যাক হোল সব কিছু অ্যাবজর্ভ করে না। কেন অ্যাবজর্ভ করে না? এই কারণে যে এটা হইতেছে গ্র্যাভিটির কারণে, এটার গ্র্যাভিটি এত বেশি, আমরা এই ওয়ার্ডগুলো পড়ছি হয়তো বুঝি নাই তখন ডিটেলস, এটার গ্র্যাভিটি এত বেশি মানে হচ্ছে এটার ম্যাস এত বেশি, এবং এই কারণে এটা স্পেস টাইমকে এতটাই ওয়ার্প করে, এতটাই কার্ভ করে যে কোনো কিছু এটার পাশ দিয়ে যাইতে গেলে যাইতে পারে না, সে ফাট করে গড়ায় এটার ভিতরে ঢুকে যায়, ইভেন লাইট, ইনক্লুডিং লাইট। তো লাইট কেন? কারণ হচ্ছে আমি যেটা বললাম যে এই যে মিডিয়ামটা, এটাই হইতেছে আমাদের এই যে লাইট ট্রাভেল করতেছি, অবজেক্টগুলো আমরা যেখানে বসে আছি আমাদের চারপাশে গ্র্যাভিটি বিরাজ করতেছে, এবং গ্র্যাভিটিটাকে আপনি কল্পনা করেন একটা থ্রি ডাইমেনশনাল স্পেস টাইম একটা ফ্যাব্রিক হিসেবে, এটা টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল এরকম, উইচ ইজ এ কমপ্লেক্স কনসেপ্ট। তো লাইটটা যখন গ্র্যাভিটি, এখন আমরা টু ডাইমেনশনালি চিন্তা করি ফর দ্য সেক অফ কী বলবো বোঝার সুবিধার্থে, তার মানে হইতেছে গ্র্যাভিটি যত ভারী জিনিস হবে সে তত বেশি কার্ভেচার তৈরি করবে, এবং লাইটটা যখন ট্রাভেল করে যায় এই স্পেস টাইমের মধ্য দিয়ে, যে লাইটটা এদিক দিয়ে ট্রাভেল করে যাচ্ছে, সে বেসিক্যালি এরকম একটা স্পেস টাইমের মধ্য দিয়ে ট্রাভেল করে যাচ্ছে রাইট। সো লাইটটা যখন এদিক দিয়ে ট্রাভেল করে যাচ্ছে, এটা একটা লাইট রে মনে করেন একটা, এই যে লাইট এরকম করে ট্রাভেল করে স্পেস টাইমের উপর দিয়ে যাচ্ছে না, ওই স্পেস টাইমটা যদি বাঁকা হয় তাহলে লাইটটা কিন্তু স্পেস টাইমের মধ্য দিয়ে ট্রাভেল করে যাচ্ছে রাইট। সো তখন সে কী করবে, সে যে এরকম করে এভাবে বাঁকা হয়ে যাবে লাইট রাইট, স্পেস টাইমটা যখন সোজা তখন সে সেইভাবে যাইতেছে, এটার উপর দিয়ে যাচ্ছে বেসিক্যালি, যখন স্পেস টাইমটা বাঁকা তখন সে এটার উপর দিয়ে যাইতে হলে তাকে এরকম বাঁকা হয়ে যাইতে হবে। তো ঘটনা যেটা হচ্ছে, লাইটটা যখন এদিক দিয়ে ট্রাভেল করে যায় এবং এখানে যদি কোনো একটা ভারী অবজেক্ট থাকে, যত বেশি ভারী হবে অবজেক্টটা স্পেস টাইমটা তত বেশি কার্ভড হবে রাইট। স্পেস টাইমটা যত বেশি কার্ভড হবে লাইটটা ট্রাভেল করার সময় সেও তত বাঁকা পথ, আমরা পড়ছি আলো সবসময় সরল পথে চলে না, এটা অনেকের সাথে কন্ট্রাডিক্ট করতে পারে, আমরা যেগুলো পড়ছি এগুলো খুবই বেসিক ক্লাস টু থ্রির নলেজ, সেগুলো আসলে লিমিটেড নলেজ, ভুল বলবো না। হ্যাঁ, লাইট সরল পথে ট্রাভেল করে সত্যিই, কিন্তু স্পেস টাইম যদি কার্ভ হয় এত বেশি পরিমাণে তখন লাইট আসলে বক্রপথে কার্ভ, মানে স্ট্রিক্টলি স্পিকিং লাইট সরল পথেও চলে না, লাইট বক্রপথেও চলে না, লাইট গ্র্যাভিটিকে ফলো করে। সো আই ডোন্ট নো পেছা লাগাইলে, আই এম সরি। সো লাইটটা যখন কোনো একটা ভারী অবজেক্টের পাশ দিয়ে যায় তখন এই ভারী অবজেক্টটা যেহেতু বাঁকা করে ফেলছে তখন লাইটটাও ওই বাঁকা হয়ে ট্রাভেল করে। নাও সায়েন্টিস্টরা যেটা চিন্তা করলো যে কি যেভাবে প্রমাণ করবে আইনস্টাইনের থিওরিটা, যে ওকে আইনস্টাইন বলতেছে যে গ্র্যাভিটি এরকম ফর্মুলা দিছে, সে ম্যাথামেটিক্যাল ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদার্থ, ভারী বস্তু, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরা হইতেছে স্পেস টাইমকে, গ্র্যাভিটিকে স্পেস টাইমকে কার্ভ করে গ্র্যাভিটির কারণে, বা গ্র্যাভিটি তৈরি করে স্পেস টাইম কার্ভেচারের কারণে, এবং এইখান এটা লাইটকেও বাঁকা করে ফেলে। তাহলে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এটা যে একটা খুবই ভারী জিনিস, যেমন সূর্য আমাদের সোলার সিস্টেমে সবচাইতে ভারী হইতেছে সূর্য, আমাদের আমরা আমাদের স্পেসে যদি তাকাই তাহলে আমাদের সবচেয়ে কাছাকাছি সবচাইতে ভারী জিনিস হইতেছে সূর্য, এবং সূর্যের পর সবচাইতে নেক্সট সবচাইতে ভারী জিনিসটা আলফা সেঞ্চুরি, আর একটা নক্ষত্র, সেটা পৃথিবী থেকে এত দূরে 4 বিলিয়ন লাইট ইয়ার আই বিলিভ, যে ওটা হিসাবের বাইরে। সো আমাদের আয়ত্তের মধ্যে সবচাইতে ভারী অবজেক্ট হইতেছে সূর্য, এবং সূর্য স্পেস টাইমকে যতটুকু কার্ভ করে সেটা কিন্তু খুব বেশি না রাইট। ওই ব্ল্যাক হোল যতটা কার্ভ করে সেটার তুলনায় কিছুই না, কারণ ব্ল্যাক হোল এতটাই কার্ভ করে যেটা একটু আগে বললাম যে সেখান থেকে কোনো কিছু এসকেপ করতে পারে না, নট ইভেন লাইট, সেই তুলনায় সূর্য তো কিছুই না। সূর্য হইতেছে স্পেস টাইমকে সামান্য কার্ভ করে। সায়েন্টিস্টরা চিন্তা করে লোকে সূর্য যতটুকু কার্ভ করে পৃথিবীও কার্ভ করে, চাঁদও কার্ভ করে, কিন্তু চাঁদ সূর্য যতটুকু কার্ভ করে এটা অলমোস্ট মেজার করা সম্ভবই না।
সূর্য এত বিশাল এবং এত ভারী, সূর্য কত ভারী চিন্তা করেন, আমাদের সৌরজগতে যত ম্যাটেরিয়াল ম্যাটার আছে সবগুলা ম্যাটারের হইতেছে সব পুরো ম্যাসটা, পুরো ম্যাসের 99.99 সম্ভবত শুধু সূর্যের একার ম্যাস, আর যত গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য গ্রহ তারা জুপিটার টুপিটার সবগুলো একসাথে করলে 0.1% ম্যাস, আর সূর্যের একা হইতেছে 99.99 বা 99% ম্যাস বা 97% ম্যাস। তো তার মানে আমাদের সৌরজগতে সূর্যের মতো ভারী কোনো কিছু ধারে কাছে নেই। সুতরাং সূর্য হইতেছে স্পেস টাইপে যতটুকু কার্ভ করে সেটা ব্যবহার করে আমাদের পক্ষে কিছুটা হইলেও সম্ভব হবে মেজার করা, আইনস্টাইনের এই থিওরিকে এক্সপেরিমেন্টালি মেজার করা যে আসলেই ভারী অবজেক্ট স্পেস টাইমকে কার্ভ করে কিনা। তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো, আচ্ছা সূর্যের পাশ দিয়ে লাইট যাওয়ার সময় তখন তো লাইটটা বাঁকা হয়ে যাবে, যেহেতু সূর্যটা খুব ভারী অবজেক্ট স্পেস টাইমকে কার্ভ করতেছে, লাইটটা সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সূর্যটা তো নিজেই একটা লাইট সোর্স, রাইট? সো আপনি যদি একটা খুব ব্রাইট, যেমন আপনি সূর্যের সামনে যদি একটা লাইট ধরেন আপনি তো সেই লাইটটা দেখবেনই না, সূর্য এত ব্রাইট। তো সমস্যা এখন তাহলে আপনার এখানে চ্যালেঞ্জটা বোঝেন যে সূর্যটা এত ভারী যে সে স্পেস টাইমকে কার্ভ করে, সুতরাং সূর্যের পাশ দিয়ে লাইট যাওয়ার সময় বাঁকা হয় কিনা সেটা আমরা মেজার করতে চাই, কিন্তু সূর্যটা আবার একটা ব্রাইট একটা অবজেক্ট সেটার কারণে সম্ভব হবে না। তাইলে এটা সমাধান কি? এটা সমাধান সায়েন্টিস্টরা যেটা বের করছে যে যখন সূর্য গ্রহণ হয়, যখন সূর্য গ্রহণ হয়, সূর্য গ্রহণ যখন হয় তখন কি হয়, তখন হইতেছে, আল্লাহ মাফ করো কেমনে বোঝাবো, এটা হইতেছে সূর্য, এটা হইতেছে চাঁদ, এটা হইতেছে পৃথিবী। চাঁদটা যখন পৃথিবীর সামনে চলে আসে তখন আমরা সূর্যটা দেখতে পাই না, রাইট? সো আমাদের যেটা বললাম, আমাদের সামনে যখন একটা ব্রাইট সোর্স থাকে, যেমন আপনি রাতে গাড়ি চালালে কিন্তু ওই দিক থেকে একটা গাড়ি যখন আসে তখন ওই হেডলাইটের আলোর কারণে আপনার চোখ ঝলসে যে আপনি কিছু দেখতে পান না, তো আপনি যখন চোখের সামনে এভাবে হাত দেন তখন আপনি কিন্তু দেখতে পান আশেপাশে কী আছে, কারণ আপনি ওই ব্রাইট সোর্সটাকে আপনি হইতেছে এরকম করে হাত দিয়ে আটকে রাখছেন। সো যখন এই ব্রাইট সোর্সটা আমাদের চাঁদটা যখন আমাদের চোখের সামনে হাতের মতো কাজ করে পৃথিবীর সামনে, তখন আর আমরা সোলার এক্লিপস হয়, সূর্যটা আমরা দেখতে পাই না। এবং সোলার এক্লিপস হওয়ার সময় কী হয়, আপনার কিন্তু পিছনে যে তারাগুলা তখন দেখতে পান, দিনের বেলাও তারা দেখতে পান। দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কেন, কারণ সূর্যটা এত ব্রাইট যে আমরা তারা দেখতে পাই না, কিন্তু সূর্যটাকে যখন চাঁদ ঢেকে ফেলে আমরা যখন চোখের সামনে হাত দিয়ে ফেলি তখন আশেপাশে কী আছে দেখতে পাই। একইভাবে সোলার এক্লিপসের সময় যখন চাঁদ আমাদের সামনে চলে আসে, সূর্যটা পুরোপুরি ঢেকে যায় ব্রাইট সোর্সটা, তখন রাতের মতো আমরা আকাশে তারা দেখতে পাই না। ইস্যুটা কোন জায়গাতে দেখেন, আমরা রাতে তো আকাশে তারা দেখতে পাই কিন্তু তখন সূর্যটা থাকে উল্টা দিকে, রাত হয় কেন, সূর্যটা যখন পৃথিবীর এই পাশে চলে আসে তখন আমরা এইখান থেকে এই পাশের তারাগুলো দেখতে পাই, কারণ সূর্যটা উল্টা দিকে আসে। আর সূর্যটা যখন এই পাশে চলে আসে তখন আমরা এই পাশের তারাগুলো দেখতে পাই না, কারণ সূর্যটাই ইটসেলফ খুব ব্রাইট লাইট সোর্স। তো এখন আমাদেরকে সায়েন্টিস্টরা যেটা করতে চাচ্ছে যে সূর্য যে স্পেস টাইমকে বাঁকা করে সেটা মেজার করার জন্যে, এবং বাঁকা করার কারণে লাইট যে বাঁকা হয়ে আসে সেটা মেজার করার জন্যে সায়েন্টিস্টরা টার্গেট করছে তারাগুলাকে, দূরের যে তারা, তারা মানে হইতেছে অন্য একটা স্টার, সেই স্টার থেকে লাইটটা আসার সময় আমাদের চোখের সামনে, ধরুন রাতের বেলা, রাতের বেলা এখানে কোনো কিছু নাই, সূর্য নাই, অন্ধকার, ওই তারা থেকে আলোটা সরাসরি আমাদের চোখে এসে সোজাসুজি, আমরা যেটা পড়ছি আলো সরলরেখায় চলে, সোজাসুজি সুজি এসে আমাদের চোখে পৌঁছাইতেছে না। মাঝখানে যদি কোনো একটা ভারী জিনিস থাকে যেটা স্পেস টাইমকে বাঁকা করে ফেলে তাহলে আলোটা সোজা আসতে পারবে না, সেরকম বাঁকা হয়ে তারপর আমাদের চোখে আসবে, রাইট? এই ভারী জিনিসটা কি, এখন যেটা বললাম আমাদের সোলার সিস্টেমে সূর্যই সবচাইতে ভারী বিষয় যেটা স্পেস টাইমকে এতটা এত সামান্য পরিমাণে বাঁকা করে যেটা অ্যাটলিস্ট মেজারেবল। কিন্তু সূর্যটা যখন এখানে থাকে তখন এই যে আলোটা আসার পথে যে বাঁকা হয় সেটা তো আমরা মেজার করতে পারতেছি না, কারণ আমরা তারাটাকে দেখতেই পাই না সূর্যটাই পাশে থাকার কারণে। সো এখানে একটা খুবই বিপদ দেখা যাচ্ছে, রাইট? সো এই বিপদটাকে কাটানোর জন্য যেটা বললাম সায়েন্টিস্টের চিন্তা করলো, যখন সোলার এক্লিপস হয় তখন সূর্যটাও এই পাশে আসে, সূর্যটা এই পাশে থাকে, স্পেস টাইমটা বাঁকা হয়ে আছে কিন্তু তারাকে আমরা তো তারাটা দেখতে পাচ্ছি না, যখন সোলার এক্লিপস হয় তখন তারাটা দেখতে পাই কারণ সামনে এখন চাঁদও আছে। সো তারা সায়েন্টিস্টের চিন্তা করলে একটা সোলার এক্লিপস চলার সময় আমরা এটার প্রয়োজন নাই, নেক্সট আর একটা জিনিস দেখানোর জন্য এটা লাগবে, যে সোলার এক্লিপস চলাকালীন আমরা দেখব যে হইতেছে যে পিছনের তারাগুলা সেগুলা থেকে আসা আলোটা বাঁকা হয় কিনা। যদি বাঁকা হয় এবং আইনস্টাইনের থিওরি যেটা প্রেডিক্ট করতেছে, আইনস্টাইনের তো ম্যাথামেটিক্যাল থিওরি ফর্মুলা প্রেডিক্ট করতেছে যে কী পরিমাণ বাঁকা হবে, সেটা আমরা টেস্ট করে দেখবো যে আইনস্টাইনের থিওরি কারেক্ট কিনা। নাও এখানে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি অনেকদিন কনফিউজ ছিলাম যে কীভাবে আইনস্টাইনের গ্র্যাভিটিকে প্রুফ করা এক্সপেরিমেন্টটা কীভাবে করা হয়েছে, পরে অনেকদিন ঘাটাঘাটি করে আমার ধারণা এবং বিশ্বাস সঠিকটা বুঝতে পারছি, মোটামুটি আমি 100% শিওর যে এটাই, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। তো এটা হইতেছে সূর্য বোঝার জন্যে, এটা হইতেছে চাঁদ, এটা হইতেছে পৃথিবী, চাঁদটা পৃথিবীকে ঢেকে দেয়, এই পিছনের এই যে তারাগুলা, এখন আমরা এই তারাটা তো দেখতে পাবো না, এইখানে তারাটা, এইখানে এই স্টারগুলো দেখতে পাচ্ছি, এই মনে করেন এইখানে স্টার, না এই যে মানে সরি ধরেন এইখানে স্টারটা,
এটাই ওকে না, সূর্যটা যখন এই পাশে থাকে দিনের বেলা, যখন চারটে এই পাশে থাকে না, তখন এইখান এই তারা থেকে যে আলোটা সরাসরি আমাদের, সরি, এই যেভাবে যে সরাসরি আমাদের চোখে আসতেছে, এই এই আমরা এই তারাটাকে দেখতে পাচ্ছি না, সূর্যটা দিনের বেলা এখানে থাকা সূর্যের আলোর কারণে, রাত হইলে সূর্যটা এই পাশে চলে আসতেছে, তখন এই আলোটা আসার সময় বাঁকা হচ্ছে না, যে কারণ সূর্যটা তো এই পাশে না, এই পাশে রাতের বেলা। তো এখন যেটা বললাম যে চন্দ্রগ্রহণ চলতেছে চাঁদের কারণে আমরা এখন সূর্যটাকে দেখতে পাচ্ছি না, এখন এই তারা থেকে যে আলোটা, এটা তো সোজাসুজি আমাদের চোখে আসতে পারতেছে না, এই পাশে সূর্য থাকে, সূর্য তো স্পেস টাইমকে বাঁকা করে ফেলছে, তখন এই আলোটা কিভাবে আসবে? এই যে এরকম হয়ে মনে করেন সূর্যের টু ডাইমেনশনালি চিন্তা করেন প্যাচ কমানোর জন্য, এইভাবে যাইতে গিয়ে তারপর এরকম বাঁকা হয়ে তারপর এইভাবে আসবে, রাইট? যেহেতু স্পেস টাইমটা বাঁকা হয়ে আসছে এবং লাইট টু স্পেস টাইমকে ফলো করবে কার্ভটাকে, এইভাবে হয়ে আসবে। নাও সরি আমি একটু অ্যাঙ্গেলে বসেছি দেখে ভালো করে রাখতে পারতেছি না। নাও সায়েন্টিস্টরা যেটা করতে চাচ্ছে, যেটা টার্গেট করছে, সেটা হচ্ছে স্পেস টাইমটা যদি বাঁকা হয় তাহলে এই তারাটার অবস্থান যদি এখানে হয়, অরিজিনালি তারাটার অবস্থান এখানে, আমরা কিন্তু তারাটাকে এখানে দেখবো না, আমরা দেখবো একটু রাফলি আর কি, আমরা দেখবো এইখানে। কেন? সেটা আমরা ফিজিক্সে পড়ছি, ওই যে ডিফ্র্যাকশন যদি মনে থেকে থাকে, এই কারণে বললাম সায়েন্স স্টুডেন্ট না হলে একটু ডিফিকাল্ট ফলো করা। আমরা মনে আছে ফিজিক্স বইয়ে পড়ছিলাম যে মরুভূমিতে মরিচিকা দেখি, একটা জিনিস যদি এরকম এটার পেছনে থাকে আমরা এখানে দেখতে পাই, কেন? কারণ অথবা এটা না, বাদ দিই, যে একটা আপনি মনে করেন পানির নিচে একটা কয়েন থাকলে কয়েনটা, অথবা আপনি ধরেন যে পানির নিচে যদি আপনি একটা এরকম কাঠি ঢুকান, এরকম একটা গ্লাস ভর্তি পানি, এগুলো কিন্তু আমরা ফিজিক্সে পড়ছি, ট্রাই টু রিমেম্বার, আপনি এইভাবে ঢুকালে দেখবেন যেটা আসলে বাঁকা দেখাচ্ছে কাঠিটা, কেন? ডিফ্র্যাকশনের কারণে। সো ওই কনসেপ্টগুলো একটু বোঝার আইডিয়াটাগুলো মাথায় থাকা জরুরি। সো এই ডিফ্র্যাকশনের কারণে যেটা হবে, যে আমরা এখান থেকে একটা এক্সট্রাপোলেট করবো এই লাইনটাকে, এই আলোর রশ্মিটাকে এক্সট্রাপোলেট করলে যেখানে শেষে শেষ হবে, আমরা আসলে কিন্তু এই তারাটাকে এখানে না দেখে এইখানে দেখতে পাবো। কেন এখানে দেখতে পাবো? ডিফ্র্যাকশনের কারণে। কেন? ডিফ্র্যাকশন কীভাবে কাজ করে সেটা যারা সায়েন্স স্টুডেন্ট তারা আশা করি বুঝতেছেন, না বুঝলে এটা আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা না, আর যারা সায়েন্স স্টুডেন্টটা এটা আপনাদেরও ব্যর্থতা না আমারও ব্যর্থতা না, রাইট? সো সায়েন্টিস্টরা টার্গেট করলো যে আচ্ছা যখন রাত সূর্যটাই পাশে এবং যেই কারণে স্পেস টাইমে কোনো কার্ভেচার নাই, যেহেতু এই পাশে কোনো ভারী ভারী অবজেক্ট নাই, তখন সায়েন্টিস্ট একটা তারাকে টার্গেট করে আছে, এই তারাটা এখন এইখানে আছে, কিন্তু যখন সূর্যটা এই পাশে চলে আসবে তখন স্পেস টাইম কার্ভেচারের কারণে আমরা তারাটাকে এইখানে না দেখে এইখানে দেখা উচিত, যদি আইনস্টাইনের থিওরি সত্যি হয়ে থাকে। আইনস্টাইন বলতেছে স্পেস টাইমকে এই সূর্যটা বাঁকা করতেছে এবং কতটুকু পরিমাণে বাঁকা করতেছে, এবং এই বাঁকা হওয়ার কারণে লাইটও বাঁকা বাঁকা পথে ট্রাভেল করে আসতেছে লাইট এইভাবে, এবং এই কারণে যে ডিফ্র্যাকশন তৈরি হইতেছে, ডিফ্র্যাকশনের কারণে আমরা লাইটটার যে সঠিক অবস্থান সেখান থেকে সামান্য স্লাইটলি অন্য একটা জায়গাতে দেখবো, মনে করেন এক মাইল দূরে, একটা কথার কথা আসলে খুবই ছোটো, মনে করেন আমরা এক মাইল দূরে তারাটাকে দেখতে পাবো, এখানে দেখতে পাবো, এটা হইতেছে আইনস্টাইনের থিওরি বলতেছে। সো সায়েন্টিস্টরা বলল আচ্ছা তাহলে দেখি এটা সত্যি কিনা। তো তখন তারা সায়েন্টিস্টরা হিসাব করলো যে যখন চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবীর কোন কোন, সরি, সূর্যগ্রহণ হয়, পৃথিবীর কোন কোন জায়গা থেকে সূর্যগ্রহণ হয়, এরকম ছয়টা সম্ভবত স্পট টার্গেট করে, সেই ছয়টা জায়গায় সায়েন্টিস্টদের টিম পাঠায়। ওকে, হিস্ট্রি, একটু হিস্ট্রি ক্লাস দিই এখানে। সায়েন্টিস্টরা যখন ডিসাইড করলো যে আইনস্টাইনের থিওরিকে এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্ট করে দেখবে, টেস্ট করবে, তখন হইতেছে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট শুরু হয়ে গেছিলো, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান তো 1914 থেকে 1917 সাল পর্যন্ত বোধ হয়। সো তখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হয়ে যাওয়া আইনস্টাইনের এই থিওরিকে এক্সপেরিমেন্ট করাটা বন্ধ হয়ে গেছিলো এবং খুবই দুঃখজনক একটা ঘটনা, সায়েন্টিস্টরা খুবই অ্যাংশাসলি অপেক্ষা করতেছিল, সেটা হইল না। তারপর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হওয়ার পর 1718 সালে, তারপর 1920 সালে বা 1921 সালে গিয়ে তখন আবার এক্সপেরিমেন্টটা করা হয়, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারপর আইনস্টাইনের থিওরি প্রমাণিত হয় এক্সপেরিমেন্টালি, তারপর হইতে আইনস্টাইন সারা পৃথিবীর বস, সারা পৃথিবীর হইতেছে তখন, মানে একেবারে সুপারস্টার, ম্যাগাস্টার যাকে বলে, সারা পৃথিবীর ম্যাগাস্টারে পরিণত হয়, মানে আইনস্টাইন মানে অন্য লেভেল সবাই। তো 1920-21 সালের দিকে এই এক্সপেরিমেন্টটা করা হয়, যেটা বললাম যেটা ডিলেড হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের কারণে। তো সায়েন্টিস্টদের ছয়টা টিম পৃথিবীর ছয়টা জায়গায় পাঠায় যেখান থেকে সূর্যগ্রহণকে দেখা যাবে, একটা হইতেছে ক্যালিফোর্নিয়া না কোথায় জানি পাহাড়ের উপরে, একটা হইতেছে আফ্রিকা, একটা অস্ট্রেলিয়া, একটা সম্ভবত ইন্ডিয়া, এরকম। তো ছয়টা জায়গা থেকে আনফর্চুনেটলি কোনো জায়গা থেকেই ভালো ডেটা পাওয়া যায়নি, খুব শুধু শুধু একটা বা দুইটা জায়গা থেকে, এক জায়গায় সম্ভবত মেঘ ছিল আকাশে, তারাগুলো দেখা যায় নাই, আরেক জায়গায় মনে হয় ক্যামেরা কাজ করেনি, এরকম কী কী জানি, সম্ভবত একটা বা দুইটা জায়গা থেকে, আমার এক্স্যাক্টলি মনে নেই, শেষ পর্যন্ত অ্যাকুরেট ডেটা পাইছিল ফর্চুনেটলি ফর আস। তারপর সেই ডেটা দিয়ে হইতেছে, ও একটা মজার কথা বলে নেই, তখন এই এই এক্সপেরিমেন্টালি যখন
এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, তো এক্সপেরিমেন্ট করার পর সায়েন্টিস্টরা যখন ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করছে করে দেখছে আইনস্টাইনের থিওরি সত্যি, আইনস্টাইনের থিওরি যেটা প্রেডিক্ট করছে ম্যাথামেটিক্যালি যে এই তারাটা কতটুকু দূরে সরে যাবে স্পেস টাইম কার্ভেচারের কারণে, আলো বাঁকা পথে আমাদের চোখে এসে পৌঁছানোর কারণে, ডিফ্রেকশনের কারণে আমরা তারাটাকে কতটুকু ডিসপ্লেসড অবস্থায় দেখতে পাবো। এই খুবই সামান্য যে ক্যালকুলেশনটা সেটা আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি দিয়ে করার পর যখন সায়েন্টিস্টরা দেখলো যে হ্যাঁ আইনস্টাইনের থিওরি সঠিক সত্য ম্যাথামেটিক্যালি প্রুভেন, তোমার আইনস্টাইনের এক ফ্রেন্ড হইতেছে আইনস্টাইনের কাছে গিয়ে বললো রেজাল্ট পাওয়ার পর হাতে যে তোমার কি মনে হয় তোমার থিওরি কি সঠিক প্রমাণিত হবে, তখন আইনস্টাইন এই কথাটা খুব মজা লাগছিল আমার কনফিডেন্স কি জিনিস, তখন আইনস্টাইন বলছিল যে যদি আমার থিওরি সঠিক প্রমাণিত না হয় আই উইল ফিল সরি ফর ডিয়ার লর্ড মাই থিওরি ইজ কারেক্ট, মানে হচ্ছে যে লর্ড যে স্রষ্টা পৃথিবীকে বানাইছে আমার সেই স্রষ্টার জন্য দুঃখ হবে কারণ সে পৃথিবীটাকে ঠিক করে মানে বিশ্বজগৎটাকে সুন্দর করে বানাইতে পারেনি, আমার থিওরি কারেক্ট, গড ইজ রং। সো জাস্ট মানে যেভাবে কনফিডেন্সটা খুবই ইন্টারেস্টিং একটা মজার ব্যাপার, তো তারপর ফ্রেন্ড আইনস্টাইনকে জানালো যে না তোমার থিওরি কারেক্ট। সো দিস ইজ দ্য থিং, এভাবে হইতেছে সায়েন্টিস্টরা প্রমাণ করছে না, এই যেখানে প্রমাণ করছে এই পুরোটা জিনিসের সাথে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি কীভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস সম্পর্কিত দেখে আই টুক দ্য টাইম টু এক্সপ্লেইন, এবং এই জিনিসগুলো যত উদাহরণ সামনে আনবো যত বেশি ব্যাখ্যা করবো তত বুঝবেন দেখে আমি এতগুলো উদাহরণ দিলাম যে গ্র্যাভিটি, ব্ল্যাক হোল, এইগুলো ডেমনস্ট্রেট করলাম। সো কিছুটা যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, উইচ আশা করতেছি বাই নাও এত কথা বলার পর অ্যাটলিস্ট কিছুটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, সেটা যদি হয়ে থাকে তাইলে যেটা বললাম এখন রিসেন্টলি যে ব্ল্যাক হোল থেকে আইনস্টাইনের থিওরি সঠিক প্রমাণিত হয়েছে বলে আজকে যে খবরটা আসছে সেইটা এইটাই, এক্স্যাক্টলি এই জিনিসটা, সেটা হচ্ছে যে ব্ল্যাক হোল যে ছবিটা আমরা তুলছি সে এটা আসলে ছবি না, এটা নিয়ে আমি একটা ইয়েতে রোল বাংলা তখন একটা হচ্ছে আমি একটা আর্টিকেল লিখছিলাম, কারণ সবাই ধারণা যারা মানে বোঝে না বা ফলো করে না বেশিরভাগ মানুষেরই ধারণা ও আমরা ক্যামেরা দিয়ে ব্ল্যাক হোলের ছবি তুলছি, না আসলে ক্যামেরা দিয়ে ব্ল্যাক হোলের ছবি তুলি না, এটা হইতেছে যেটা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বলে সেটা আসলে হইতেছে পৃথিবীর সমান একটা টেলিস্কোপ, পৃথিবীর সমান টেলিস্কোপ তো হওয়া সম্ভব না, তাও পৃথিবীর সমান কেন হইতে হবে, কেন এত বড়ো হইতে হবে, এটার কারণ হচ্ছে টেলিস্কোপ যত বড়ো হয় তার তত ভালো ছবি আসে, এগুলার অন্য দেখা আছে রাইট, যে এটা জেনে রাখেন যে আপনার ভালো অনেক দূরের ছবি তুলতে হলে আপনার টেলিস্কোপটার সাইজ অনেক বড় হইতে হবে, যে কারণে আপনার জায়গা অন্য কথায় না ঢুকি। সো বেসিক্যালি সেটা হচ্ছে যে তো এই কারণে এত বড় পৃথিবীর সমান টেলিস্কোপ তো সম্ভব না, কারণ যেই ব্ল্যাক হোলটাকে টার্গেট করছে সায়েন্টিস্টরা সেই ব্ল্যাক হোলটা এত দূরে এত দূরের ছবি তুলতে হলে অনেক বড় টেলিস্কোপ লাগবে পৃথিবীর সমান। সো যেই কারণে তারা সায়েন্টিস্টরা বেসিক্যালি যেটা করছে আমি একটা ছবি আশা করি অ্যাড করে দিব এখানে, এটা যদি পৃথিবী হয় পৃথিবীর এখানে একটা ক্যামেরা ফিট করছে, এখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এরকম করে দশটা না কটা ক্যামেরা ফিট করছে, বা পৃথিবীটা যখন রোটেট করতেছে ঘুরতেছে এদিক থেকে এইদিকে তখন কী হইতেছে এই ক্যামেরাটা 24 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এখান থেকে এখানে চলে আসলো, সো এই ক্যামেরাটা এই পুরোটা পথ ট্রাভেল করার পথে পথে ছবি তুলতে তুলতে আসছে, না এই সে যতগুলো ছবি তুলছে আপনি যদি একটার পাশাপাশি আর একটা বসান তাহলে আপনি এখানে একটা লাইন পাবেন, এরকম করে আর কি হাজার হাজার কোটি কোটি পিক্সেল প্রত্যেকটা ক্যামেরা পৃথিবী ঘুরছে, পৃথিবীর রোটেশনের সাথে সাথে প্রত্যেকটা পয়েন্টে তারা ছবি তুলছে, তারপরে প্রত্যেকটা ছবিকে একসাথে জোড়া তালি দেওয়া হয়েছে, এই কারণে এটাকে বলা হয় রিকনস্ট্রাক্ট, এটা কিন্তু ডাইরেক্ট ক্যামেরা টাচ করে তোলা ছবি না, এরকম ডেটা দিয়ে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এবং এগুলো কিন্তু আপনার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেংথের লাইট আমরা যেই কারণে আলো দেখতে পাই, যেই ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গেলে আমরা সেটাকে দেখতে পাই লাইট যেটা, সেই ফ্রিকোয়েন্সিও না অন্য ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এগুলো হচ্ছে ইনফ্রারেড টেলিস্কোপ, টেলিস্কোপ যাক সেগুলোতে আলাপে না ঢুকে ওইসব টেলিস্কোপ ব্যবহার করে এরকম বেসিক্যালি আমরা যা দেখতেছি ব্ল্যাক হোলের ছবি এটা আসলে কোনো ক্যামেরায় তোলা ছবি না, আমরা যেটা ভাবতেছি ব্যাপারটা তা না, এগুলো আসলে হইতেছে একটা ডেটা, ডেটা দিয়ে তৈরি করা রিকনস্ট্রাক্ট যেটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হেল্প করতেছে। সো উই আর মোস্ট অফ ইউ আর আন্ডার দ্য রং ইম্প্রেশন, না এটা কোনো ব্ল্যাক হোলের ছবি না। এখন আবার যারা সায়েন্স কম বোঝে কাজী ইব্রাহিমের মতো ওনারা চ্যালেঞ্জ করে বসে থাকবে ও তাহলে সায়েন্স ভুয়া, না 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 সেটা সায়েন্স যে ভুয়া সেটা বোঝার জন্য আপনি যতটুকু নলেজ দরকার ওটা আপনার নাই, সো অসুবিধা ফেল। তো এই হচ্ছে ব্যাপার। সো এই যে ব্ল্যাক হোলের ছবিটা তুলছিল এই ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এই কাহিনী করে, সেই ছবিটা তোলার পর যে ডেটাগুলো বেসিক্যালি একসাথে করার পর সেখানে আমরা যে ব্ল্যাক হোলের ছবিটা দেখলাম সেখানে পাশে যে ব্ল্যাক হোলের শ্যাডোটা, এই ব্ল্যাক হোলের শ্যাডোটা কতটুকু সাইজ হওয়া উচিত, কতটুকু কী হওয়া উচিত, সেইটা আইনস্টাইনের থিওরি ব্যবহার, এতদিন তো আমরা এর আগে ব্ল্যাক হোলের ক্লিয়ার কোনো পিকচার ছিল না, এখন যেহেতু ব্ল্যাক হোলের একটা ক্লিয়ার পিকচার আছে ইফ ইউ উইল, সেহেতু আমরা এখন দেখি তো আইনস্টাইনের থিওরি যেটা প্রেডিক্ট করতেছে যে এই ম্যাসের একটা ব্ল্যাক হোল যদি হয় তাহলে তার ইভেন্ট হরাইজনে তার যে শ্যাডোটা সেই শ্যাডোটা কী পরিমাণ সাইজ হবে কী হবে অ্যান্ড অল, এই জিনিসটা ক্যালকুলেট করে দেখলো যে হ্যাঁ আইনস্টাইন থিওরি যেটা প্রেডিক্ট করছে এক্স্যাক্টলি এই ব্ল্যাক হোলের শ্যাডোটাও সেই সাইজের। সো বেসিক্যালি এত কথা বলে এখানেই আসলাম, এইভাবে
আবার নতুন করে আইনস্টাইনের থিওরি পর্যন্ত অসংখ্যবার প্রমাণিত হয়েছে। আইনস্টাইনের থিওরি, থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, সেই থিওরি দিয়ে হইতেছে স্যাটেলাইট চলে, সেই থিওরি দিয়ে হইতেছে আইনস্টাইনের থিওরি যদি মানে আমরা যখন স্যাটেলাইট চলে সেটা যদি আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটিকে অ্যাকাউন্ট না করতো তাইলে আপনার হইতেছে যে তারতম্য তৈরি হতো আমাদের সাথে স্যাটেলাইটের কমিউনিকেশনে, তাতে করে আমরা হইতেছে সবসময় স্যাটেলাইটের সাথে কত 5 মাইল না কত মাইল একটা মিস ডিসকানেক্ট মিসকমিউনিকেশন থাকতো। আমরা যখন এখানে থাকতাম তখন স্যাটেলাইট ভাবতো আমরা 5 মাইল দূরে আছি, 5 মাইল না কত আমার এক্স্যাক্টলি মনে নেই এরকম। সো সেটাকে হইতেছে কারেক্ট করা হয় আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি দিয়ে, যে একটা গতিশীল বস্তু কী গতিতে গেলে কী পরিমাণ টাইম ডাইলেশন হবে, হ্যাঁ এগুলো দ্বারা আর কি জায়গা সেগুলো টাইম ডাইলেশন কি, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই কমপ্লেক্স একটা বিষয়, সেটা আরেকদিন ব্যাখ্যা করবো। আজকে গ্র্যাভিটি ব্যাখ্যা করবো প্রমিস করছিলাম, আশা করি কিছুটা না অনেকটাই করে ফেলছি, আর তেমন বেশি কিছু বলার নাই, কিন্তু এপিসোড শেষ হলে মনে পড়বে আরও অনেক ইন্টারেস্টিং বিষয়পত্র হয়তো মিস করে গেছি। সো দিস ইজ হোয়াট দ্য নিউ ফাইন্ডিং ইজ, সায়েন্টিস্টরা নতুন করে আবার সেই যে 2-1 বছর আগে যে ব্ল্যাক হোল নিয়ে অনেক চিল্লাচিল্লি শুনছিলেন এবং কেন ব্ল্যাক হোল নিয়ে এখন আশা করি বুঝতে পারছেন, ব্ল্যাক হোল একটা ভারী অবজেক্ট হয়, সে স্পেস টাইমকে ওয়ার্প করে সবচেয়েতে বেশি, এবং এই কারণে গ্র্যাভিটেশনাল ওয়েভ, গ্র্যাভিটি এগুলো আর একদিন ব্যাখ্যা করবো না, গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে যে হইচই গেল। আরেকটা জিনিস আশা করি কয়েকদিনের মধ্যে যদি পারি চেষ্টা করবো ব্যাখ্যা করা, সেটা হইতেছে এই যে টাইম ট্রাভেল নিয়ে। কিছুদিন আগে হইতেছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, ও শিট আমি ভুল বলছি, আমি যে বললাম অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির ছেলে এটা ইয়ে করছে সেটা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের ব্যাপারটা, এটা না, সরি 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 এক্সকিউজ মি, গ্র্যান্ডফাদার প্যারাডক্সের যেটা সেটা রিজলভ করছে যে আইনস্টাইনের থিওরি দ্বারা তো টাইম ট্রাভেল করা সম্ভব, কিন্তু টাইম ট্রাভেল করতে গেলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলে একটা কথা আছে যে আপনি যদি অতীতে যান গিয়ে আপনার গ্র্যান্ডফাদারকে মেরে ফেলেন তাহলে তো আপনি এই বর্তমানে থাকারই কথা না, তা আপনি যদি অস্তিত্বই না থাকে তাহলে আপনি অতীতে যাবেন কীভাবে করে। সো এই যে প্যারাডক্সটা সেটা আইনস্টাইনের থিওরি ব্যাখ্যা করতে পারে না, তো সেটা হচ্ছে একটা ছেলে যেটা সেটা থিওরিটিক্যালি প্রমাণ করছে যে না গ্র্যান্ড আইনস্টাইনের থিওরি কারেক্ট, গ্র্যান্ডফাদার প্যারাডক্সকে ব্যাখ্যা করা যায়। গ্র্যান্ডফাদার প্যারাডক্স কারেন্টলি কিছু ব্যাখ্যা আছে যে আমরা অন্য টাইম লাইনে এগুলো আরেকদিন ব্যাখ্যা করবো, টাইম ডাইলেশন যখন ব্যাখ্যা করবো সেটার জন্য অপেক্ষা করেন, আজকে একটু ব্যাখ্যা করলাম। সো দিস ইজ ইট, কেন ব্ল্যাক হোল নিয়ে এত হইচই হলো, ব্ল্যাক হোল কী মিন করে এবং এই হইচই ব্ল্যাক হোলের রিসেন্ট যে ছবি তোলা হয়েছে সেটা দ্বারা কীভাবে আইনস্টাইনের থিওরি আরও একবার প্রমাণিত হলো, এই হইতেছে সেই এক্সপ্লেনেশন।